করে দিয়েছিলেন যে যদি তাদের দাবি পূরণ না করা হয় তাহলে কিন্তু তারা গোটা সরকারকে স্তব্ধ করে দেবেন এবং সেখানেই আরো এক ধাপ কিন্তু এগোচ্ছেন তারা প্রাপ্ত বকেয়া ডিএর দাবিতে কিন্তু আজ থেকে তারা প্রতীকী অনশন শুরু করছেন এবং তাদের দাবি যদি পূর্ণ না হয় তারা কিন্তু একেবারে ভবিষ্যতে প্রায় বলা যেতে পারে বড় সড় আন্দোলনে নামবেন এবং আমার সঙ্গে যারা রয়েছেন আমি কথা বলবো তাদের সঙ্গে আজকে আপনাদের নবম দিন এবং আজকে অনশনের ডাক দিলেন আপনারা আগামী কর্মসূচি কি রয়েছে আগামী দিনে কি আন্দোলন আরো বৃহত্তর হতে চলেছে বার্তা দিতে চাইছেন না বৃহত্তর তো আমরা করছি এই রাজ্যের সীমা ছাড়িয়ে আমরা এটাকে দেশ তথা আন্তর্জাতিক জায়গাতে নিয়ে যাচ্ছি আইএলও থেকে শুরু করে পার্লামেন্টে যাতে ওঠে অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের যে সংগঠন তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং তারা কথা দিয়েছেন যে নিজেদের নিজেদের রাজ্যে আমাদের পশ্চিমবাংলার সরকারের যে কার্যকলাপ সেটাকে তুলে ধরবেন তারা অর্থাৎ এটাকে জাতীয় পরিসরে আমরা নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকেই মানুষজন এই আন্দোলনে শামিল হচ্ছেন কোন কোন জেলা থেকে এখনো পর্যন্ত সরকারি কর্মচারীরা আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছে সমস্ত জেলা থেকে আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা তারা সবাই এখানে রাত্রিবাস করছে অনেকেই রাত্রিবাস করছে প্রত্যেক জেলা থেকে রাত্রিবাস করছে আপনাদের আন্দোলনের ঝাঁজ আরো তীব্র হচ্ছে বলা যেতে পারে একদমই তীব্র হচ্ছে এক তারিখেই তো সমস্ত জেলাতে কর্মবিরতি পালিত হয়েছে কোন সরকারি অফিস কোনো আদালতে কাজ হয়নি খবর নিয়ে দেখে নিন আপনারা আর আজকে যে প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার জন্য একটা থেকে শুরু হবে আমরা সরকারকে বলতে চাই যে ভেবে নেবেন না এটা প্রতীকী ভেবে রাখুন যে আমরা দাবি আদায়ের জন্য কিন্তু আরও চূড়ান্ততম পদক্ষেপে যেতে পারি আপনার নামটা আমার নাম ভাস্কর ঘোষ আমি সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনার